Assalamualaikum, welcome back to Shila's Suggestion। आज के हमरा बर हाजिर हुए थे नतुन एक वीडियो निये। आज के वीडियो गर्भावस्थाय बेशी दुर्बल लागले की करे गर्भेर बाच्चाके सुस्थ राखबेन। प्रतिटा गर्भवती नारी एई धरनेर समस्याय भुगे थाकेन, ताई भिडियोटा शेष पर्यन्त देखुन। आशा करछि अनेक गुरुत्वपूर्ण तथ्य जानते पारबेन। भालो लागले Shila's Suggestion चैनलटिके सबस्क्राइब करते भुलबेन ना। गर्भावस्थाय प्राय प्रतिटा गर्भवती माई दुर्बलताय भुगे थाकेन, जार प्रभाव गर्भेर बाच्चाकेओ दुर्बल करे देय। फले गर्भेर बाच्चार बृद्धि अनेक कम होते पारे, एमनकि मा बेशी दुर्बल अनुभव करले शारीरिकभावे मानसिकभावे बिध्वस्त थाके। गर्भवती मा साधारणत गर्भावस्थार प्रथम 3 मास एबं शेषेर 3 मास बेशी दुर्बल अनुभव करे थाकेन, कारण शुरूर दिके बाच्चा मात्र गर्भे आसे एबं शेषेर दिके बाच्चा गर्भे खूब द्रुत बाड़ते थाके, जार प्रभाव मायेर शरीरे खूब द्रुत पड़े। ताई गर्भावस्थाय यदि आपनार माथा झिमझिम करे हाथ पा काँपते थाके, प्रथमेई आपनाके डायगनोसिस करते हबे शुगर लेवल ठीक आछे किना। तार साथे परीक्षा करते हबे आपनार हिमोग्लोबिनेर मात्रा एमनकि प्रेसार कत रयेछे। उच्च रक्तचाप एमनकि रक्तचाप एकेबारे कम थाका दुटोई गर्भावस्थार जन्य झुंकिपूर्ण। एई ब्यापारगुलो यदि आपनि आगे आइडेंटिफाई करते पारेन सेई अनुयायी व्यवस्था ग्रहण करा सहज हबे। ताछाड़ा गर्भावस्थाय बेशिरभाग समय देखा जाय आपनार हाथ पा एबं शरीरेर अन्यान्य अंशे ब्यथा होते, ब्यथार साथे साथे चिनचिन करा एमनकि रोगेर टानेर मतो धरणो देखा जाय। एगुलोर अन्यतम कारण हच्छे ক্যালসিয়াম, আয়রন ও অন্যান্য ভিটামিনের অভাব। গর্ভাবস্থায় আপনার শরীর অনেক বেশি দুর্বল লাগলে গর্ভের বাচ্চাকে কিভাবে সুস্থ রাখবেন তার কিছু উপায় এখন আমরা তুলে ধরব। প্রথমত, যদি বমি বমি ভাব হয় সকালের দিকে বেশি, তাহলে সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করবেন না। হাতের কাছে কিছু শুকনো খাবার যেমন টোস্ট, বিস্কিট, মুড়ি রাখবেন। অল্প পরিমাণে শুকনো খাবার খাবেন যা সহজে বমি দূর করতে সাহায্য করে। তবে সকালবেলা অনেক বেশি পানি খেতে যাবেন না, এতে করে বমি ভাব বেড়ে যেতে পারে। দীর্ঘক্ষণ খালি পেটে না থেকে কিছুক্ষণ পর পর খাবার খাওয়া উচিত। এক্ষেত্রে লক্ষণীয় অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। যে সকল খাবারের গন্ধে আপনার বমি বমি ভাব বেড়ে যায় সেই ধরনের খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন। তাছাড়া ডাবের পানি, শরবত বেশি করে খাবেন। সারাদিনে কমপক্ষে 15 থেকে 18 গ্লাসের মতো পানি পান করতে হবে। এমনিতে যদি পানি পান করতে ভালো না লাগে সেই ক্ষেত্রে লেবু এমনকি মধু মিশিয়ে খেতে পারেন, দুটোই গর্ভাবস্থায় বেশ কার্যকর। তাছাড়া শারীরিকভাবে আপনি যদি দুর্বলতা অনুভব করেন সেই ক্ষেত্রে প্রোটিনযুক্ত খাবার আপনাকে বেশি খেতে হবে। বিশেষ করে প্রতিদিন 2টা করে ডিম খেতে পারেন। একটি ডিম সিদ্ধ করে খাবেন, অপরটা আপনি চাইলে পোস্ট করতে পারেন অথবা স্যুপের মধ্যে দিয়েও খেতে পারেন। তাছাড়া 1 গ্লাস গরম দুধ খেতে ভুলবেন না। তাছাড়া শারীরিক দুর্বলতা কাটাতে ছোট যে কোনো ধরনের মাছে আপনার জন্য নিরাপদ। কাতল মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, পুঁটি মাছ খেতে পারেন যা প্রয়োজনীয় পুষ্টি যোগাবে। গ্রীষ্মকালীন সবজি লাউ, চিচিঙ্গে, ঝিঙে, সজনে ডাঁটা এগুলোতে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম ও অন্যান্য ভিটামিন থাকে যা গর্ভের বাচ্চার সুস্থ রাখতে প্রয়োজনীয় চাহিদা মেটায়। আমরা যে ধরনের খাবারের কথা উল্লেখ করেছি এগুলো খুবই রিচ, প্রোটিন সমৃদ্ধ এমনকি ভিটামিন সমৃদ্ধ খাবার। যদি এগুলো খেয়েও আপনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন সেক্ষেত্রে গর্ভাবস্থায় বিশেষ করে ক্যালসিয়াম, আয়রন এমনকি ভিটামিন ট্যাবলেট গ্রহণ করতে হবে যা আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে। শুধুমাত্র খাবারই আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখবে না, তার জন্য চাই প্রয়োজনীয় বিশ্রাম। গর্ভাবস্থায় পর্যাপ্ত সময় আপনাকে বিশ্রাম নিতে হবে। তাছাড়া আপনি সেই ধরনের কাজগুলো করতে থাকবেন যেগুলো আপনার পছন্দনীয়। যে কাজগুলো বিরক্তিকর এমনকি আপনার মন সায় দিবে না সেগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। এতে করে আপনার মানসিক এবং শারীরিক উন্নতি ঘটবে যা গর্ভের বাচ্চাকে সুস্থ রাখতে সাহায্য করে। আশা করছি ভিডিওটা দেখে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। গর্ভের বাচ্চাকে সুস্থ রাখতে আপনার করণীয় কি তাও বুঝেছেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।